বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে আধিকারিকের অনুপস্থিতিতে ক্ষুব্ধ মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর উপস্থিতির আগাম বার্তা থাকলেও কৈলাসহর বিদ্যুৎ বিভাগের ডিজিএম এর অনুপস্থিতিতে মন্ত্রী হতাশ প্রকাশ করেন এবং জেলা শাসককে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দেন। আজ শুক্রবার দুপুরে কৈলাসহর সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের প্রাণী সম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলা পরিষদের সভাপতি শ্যামল দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, বৈঠকে জেলায় বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ, মানুষের কাছে এখনো পর্যন্ত কি কি সুবিধা পৌঁছেছে এই ব্যাপারে বিভাগ ভিত্তিক আলোচনা হয়েছে। আজকের বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য ত্বরান্বিত করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং বন্যার কারণে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রাস্তার দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা। মন্ত্রীর উপস্থিতির আগাম বার্তা থাকলেও কৈলাসহর বিদ্যুৎ বিভাগের ডিজিএম এর অনুপস্থিতিতে মন্ত্রী হতাশ প্রকাশ করেন এবং জেলা শাসককে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দেন। বিদ্যুৎ বিভাগের ডিজিএম এর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ নিজে দায়ের করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি আধিকারিকের ভবিষ্যতের পর্যালোচনা সভার জন্য আরো ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করেছেন। তাদের দায়িত্বশীলতার অভাবের জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। কৈলাসহর মহকুমার অনেক আধিকারিকই সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুপস্থিত ছিলেন, যা দেখে ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। জেলায় আমাদের জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিক, জেলার শাসক সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার পরবর্তী সময় আমাদের জেলায় কী পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা আমরা এখন পর্যন্ত মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পেরেছি, এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা করা। আমরা বিভিন্ন দপ্তর ওয়াইজ, বিশেষ করে রাস্তাঘাট কতগুলি নষ্ট হয়েছে, এখন পর্যন্ত কি অ্যাসিস্ট্যান্স আমরা দিয়েছি, তার জন্য কত মানুষ বন্যার কারণে বিপর্যস্ত হয়ে গেছে বা একেবারে তাদের মানে পরিবার খারাপ বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার পরিমাণ আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণের সহযোগিতা এখন পর্যন্ত আমরা দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজীর নেতৃত্বে এই যে স্পেশাল প্যাকেজ প্রায় 550 কোটি টাকার আমরা যেটা বরাদ্দ করেছি, তার মধ্যে কতটা আমাদের এই জেলাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কৃষকদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, কী পরিমাণ সহযোগিতা আমরা করেছি, এই বিস্তারিত বিষয়ের উপর আজ আমরা আলোচনা করছি। এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্রুত কীভাবে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, যারা অত্যন্ত গরিব মানুষ যাদের বাড়িঘর প্রচণ্ডভাবে খারাপ হয়েছে, ধ্বংস হয়েছে, তাদেরকেও কীভাবে রিবিল্ড করে দেওয়া যায় বাড়িঘরগুলি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং যে জায়গাতে আমাদের ঘাটতি মনে হচ্ছে সেইগুলি যাতে দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারি, তাদের সমস্যাগুলি সমাধান করতে পারি, এই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছে। এখন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।